প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ তানভীর হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, নলতা হাসানী অঞ্চল, রেসিডেন্সিয়াল কলেজ। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, উৎপাদন অধ্যায়। এই অধ্যায়ের একটি কম্পোনেন্ট বা একটি উপাদান মাত্রাগত উৎপাদন। এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, বর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি এবং সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এক কথায় ওই তিনটা বিধিকে আমরা বলেছিলাম উৎপাদন বিধি, উৎপাদনের নিয়ম। এটাই বিগত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম কি, উৎপাদনের অন্যান্য উপকরণ স্থিতিকে যদি একটি উপকরণ পরিবর্তন করা হয় তাহলে উৎপাদন কখনো সমানুপাতিক হারে বাড়তে পারে, কখনো ক্রমবর্ধমান হারে বাড়তে পারে, কখনো ক্রমহ্রাসমান হারে বাড়তে পারে। সেটা ছিল উৎপাদন বিধির ক্ষেত্রে। এখন যদি সেখান থেকে সেটা ছিল স্বল্পকালীন সময়ের জন্য বিবেচ্য, এখন যদি সেখান থেকে আমরা আর একটু পরের দিকে চলে আসি তাহলে দেখবো কি, উৎপাদনের সকল উপকরণ অর্থাৎ উৎপাদন অপেক্ষকে যতগুলো উপকরণ থাকে সকল উপকরণগুলো যদি আমরা পরিবর্তন করি, এই ক্ষেত্রে উৎপাদনের যে পরিবর্তনটা হবে, একটি নির্দিষ্ট সময়ে উৎপাদনের সকল উপকরণ সমূহ পরিবর্তন করে উৎপাদনের কি হারে বা কি মাত্রায় পরিবর্তন হবে সেটাকে আমরা বলবো মাত্রাগত উৎপাদন। অর্থাৎ মাত্রাগত উৎপাদনটা একটা দীর্ঘকালীন সময়ের সাথে সংশ্লিষ্ট, কারণ মাত্রাগত উৎপাদনে বলা হচ্ছে যে উৎপাদনের সকল উপকরণ বা উৎপাদনের উৎপাদন অপেক্ষকের যে সকল উপকরণগুলো আছে সবগুলো পরিবর্তনশীল। কিন্তু এর আগে যখন আমরা উৎপাদন বিধি আলোচনা করেছিলাম সেখানে খেয়াল করবা কিন্তু একটা বিষয় আমরা বলেছিলাম যে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির ডেকে যে কোনো একটি উপকরণ বাড়াইলে, অর্থাৎ শ্রম উপকরণ হতে পারে, মূলধন উপকরণ হতে পারে, এগুলো দিয়ে আগামী গত ক্লাসে দেখানো হয়েছিল। কিন্তু এখানে কিন্তু আমরা বলছি যে উৎপাদন অপেক্ষকে যতগুলো উৎপাদনের উপকরণ আছে, অর্থাৎ উৎপাদনের যতগুলো উপকরণ সবগুলো উপকরণ যদি আমরা পরিবর্তন করি তাহলে উৎপাদনে তো একটি পরিবর্তন হবে। এই উৎপাদনের এই পরিবর্তনটা কী হারে পরিবর্তিত হয় সেটাকে বলা হয় মাত্রাগত উৎপাদন। এখন আমরা যদি এইরকম একটা উৎপাদন অপেক্ষক বিবেচনা করি, ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এল কে, অর্থাৎ এই উৎপাদন অপেক্ষকের যদি দুইটা উপকরণ থাকে, শ্রম লেবার অ্যান্ড ক্যাপিটাল, শ্রম আর মূলধন, তাহলে এই যে উৎপাদন অপেক্ষ, এই উৎপাদন অপেক্ষকের সবটাই যদি আমরা পরিবর্তন করি, অর্থাৎ এদেরও পরিবর্তন করি এবং যদি এরও পরিবর্তন করি তাহলে যদি এইরকম হয় ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ল্যামডা এল ল্যামডা কে। এই ল্যামডা হলো, এটা হলো ল্যামডা, এই ল্যামডা দ্বারা আমরা কি বুঝলাম পরিবর্তন, যে কি পরিমাণ এল এর পরিবর্তন করেছি আর কি পরিমাণ কে এর পরিবর্তন করেছি। এখন যদি ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ল্যামডা টি এল কে এইরকম যদি লিখি তাহলে এই ল্যামডা যে কতটুকু পরিবর্তন করলাম সেটাই হলো কি, ল্যামডা কতটুকু পরিমাণ, ল্যামডার মান কতটুকু, অর্থাৎ এল ও কে কি পরিমাণে পরিবর্তিত পরিবর্তিত হলো সেটাই হলো টি। এখন দেখি আমরা এখানে এই টি এর মান যদি এক হয় তাহলে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, সমানুপাতিক মাত্রাগত উৎপাদন আর টি
এর মান যদি দুই হয় তাহলে হবে ক্রমবর্ধমান মাত্রাবদ্ধ উৎপাদন। টি এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় আর টি এর মান যদি লেস দ্যান 1 হয় তাহলে সেক্ষেত্রে হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। অর্থাৎ মাত্রাগত উৎপাদনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তার একটা হলো সমানুপাতিক, একটা হলো সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। মাত্রাগত উৎপাদন দ্বিতীয়টা হলো কি ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আর তৃতীয়টা হলো কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে মাত্রাগত উৎপাদনকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আর ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন এই ভাগ তিনটা কিভাবে পাইলাম? এই ভাগ তিনটা পাইবার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলছি যে মনে করি কি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এন কে একটি উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন অপেক্ষকে এ আর এল আর কে হলো দুটি উপকরণ। এখন এল আর কে উপকরণকে যদি ল্যামডা অনুপাতে বাড়ানো হয়, ল্যামডা অনুপাতে বাড়ানো হয় তাহলে উৎপাদনের যে একটি পরিবর্তন হবে। এখন সেই পরিবর্তনটি এই টি দ্বারা প্রকাশ করছে, পরিবর্তনটি টি দ্বারা প্রকাশ করছে। এখন কি হচ্ছে, এই টি এর মানের উপরে নির্ভর করবে যে কোনটি সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, কোনটি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন আর কোনটি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন আমরা আসি যে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন কি। সমানুপাতিক মাত্রাগত উৎপাদন, এই যে মাত্রাগত উৎপাদনকে আমরা তিনটা ভাগে ভাগ করলাম, তার প্রথমটা হলো সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। এখন আমরা আসি এই যে মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করতে গেলে আমরা একটি রেখার স্মরণাপন্ন হই, যে রেখাটিকে বলা হয় সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। এই সম উৎপাদন রেখার সাহায্যে আমরা এই মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করে থাকি। এই জন্য প্রথমে আমাদেরকে একটু সম উৎপাদন রেখা সম্পর্কে ধারণা থাকা লাগবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা কিন্তু সম উৎপাদন রেখাটি তোমাদের বইয়ের ধারণা নয় বা তোমাদের বইয়ের অংশে নেই, এটা তোমাদের জন্য আর একটু উচ্চ ক্লাসে এসে সম উৎপাদন রেখার বিস্তারিত ব্যাখ্যা আছে। শুধু এখানে এইটুকু জেনে রাখো, যেহেতু আমাদের সমানুপাতিক বা মাত্রাগত উৎপাদন বুঝাইতে যে এই একটা রেখার স্মরণাপন্ন আমরা হচ্ছি, এই জন্য ওই রেখাটি কি তাই আমরা অল্প একটু তোমাদেরকে বলে রাখি, যেটাকে আমরা বললাম সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা, ইংরেজিতে বলা হয় আইসোকোয়াল কার্ভ, সম উৎপাদন রেখা, সম উৎপাদন। ভালো করে এই সমানুপাতিক মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করতে গেলে বা মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা করতে গেলে আমরা এই সম উৎপাদন রেখা স্মরণাপন্ন হই, এই সম উৎপাদন রেখা সাহায্য নিতে হয়। এই উদ্দেশ্যে আমরা একটু বলে রাখি যে সম উৎপাদন রেখাটি কি। ভালো করে শোনো, যে রেখার প্রত্যেকটি বিন্দুতে দুটি দ্রব্য বা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্য উৎপাদনের পরিমাণ একটি দুটি, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করলে একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আবারও বলি, সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা, উপকরণ ব্যবহার করার ফলে, দুটি উপকরণ ব্যবহার করার ফলে যে একটি নির্দিষ্ট পরিমাণ উৎপাদন যে রেখা দ্বারা প্রকাশ পায় তাকে বলা হয় সম উৎপাদন রেখা। দুটি উপকরণ প্রয়োগ করার ফলে
যে রেখায় একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে বা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন নির্দেশ করে তাকে বলা হয় সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখার আকৃতি এইরকম, বা দিক থেকে ডান দিকে নিম্নভাগী এবং কেন্দ্রবিন্দু থেকে উত্তল। এটারে এই হলো সম উৎপাদন রেখার আকৃতি, বা দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রবিন্দু থেকে উত্তল, এইটা হলো সম উৎপাদন রেখা। যদি একই পরিমাণ উৎপাদন নির্দেশ করে তাহলে ওই রেখাকে বলা হবে সম উৎপাদন রেখা। এই সমানুপাতিক মাত্রা উৎপাদন ব্যাখ্যা করতে গেলে আমরা ওই সম উৎপাদন রেখার একটু সাহায্য নেই। উপকরণ যে হারে বৃদ্ধি করা হলো, উৎপাদন যদি সেই নির্দিষ্ট হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটারে আমরা কি বলি? সমানুপাতিক উৎপাদন বৃদ্ধি। ঠিক ওই একই সূত্র ধরে ওটা হলো স্বল্পকালীন বিষয়ের সাথে সংশ্লিষ্ট, আর দীর্ঘকালীন বিষয়ে যদি বা দীর্ঘকালে যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে ও উৎপাদনের উপকরণ উৎপাদনের সকল উপকরণ বৃদ্ধি করার ফলে উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় সেইটারে বলবো আমরা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। যদি আমরা একটি চিত্র দিই, এইগুলো হলো সম উৎপাদন রেখা। ওই যে সম উৎপাদন রেখার ব্যাখ্যা একটু আগে দিলাম, এই সম উৎপাদন রেখা অনুযায়ী দেখা যাচ্ছে কি, এই যে সকল উৎপাদন উৎপাদনের দুটি উপকরণ এল ও কে ব্যবহার করলে যদি প্রথমে উৎপাদন এখান দ্বারা এই হয় পাঁচ, তাহলে পরবর্তীতে যদি উৎপাদন দশ হয়, পরবর্তীতে উৎপাদন যদি পনেরো হয়, পরবর্তীতে যদি বিশ হয়, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রত্যেকবার উৎপাদনের দুটো উপকরণ যতই বৃদ্ধি করা হোক এই উৎপাদনের পরিমাণ একই হারে বৃদ্ধি পাচ্ছে। পাঁচ দশ পনেরো কুড়ি এই যখন একই হারে যদি বৃদ্ধি পায় সেখানে বলা হবে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। উৎপাদনের উপকরণ বৃদ্ধি করার ফলে উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় সেটাকে বলা হবে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। ক্লিয়ার? বিনিয়োগ করলে সেখানে উৎপাদনের পরিমাণ হলো পাঁচ, এরপরে যদি আরো শ্রম মূলধন বিনিয়োগ করো উৎপাদনের পরিমাণ দশ, অর্থাৎ শ্রম মূলধন যে হারে তুমি বৃদ্ধি করো উৎপাদন যদি সে একই হারে বাড়ে সেইটাকে বলা হবে সমানুপাতিক মাত্রাগত উৎপাদন। এরপরে আমরা আসি ক্রম হ্রাসমান মাত্রাগত উৎপাদন বা ক্রমবদ্ধ আসলে ক্রম ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। এখানে একটু বলে রাখি, শ্রম মূলধনের পরিমাণ বৃদ্ধি করতে থাকলে শ্রম মূলধন যে হারে বৃদ্ধি করা হয় উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, তখন তাকে বলা হবে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। যেমন প্রথমে যদি শ্রম মূলধন যে হারে একটি নির্দিষ্ট হারে প্রয়োগ করলে উৎপাদন যদি পাঁচ কুইন্টাল হয় পরবর্তীতে হবে কি বারো কুইন্টাল, পরবর্তীতে হবে কি বিশ কুইন্টাল, পরবর্তীতে হবে কি পঁয়ত্রিশ কুইন্টাল, তাহলে দেখা যাচ্ছে কি
স্রোত ও মূলধনের পরিমাণ যে হারে বৃদ্ধি করা হচ্ছে উৎপাদন তার চেয়ে বেশি হারে বাড়ছে। উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে তাহলে এইখানে বলবো আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। দেখো পাঁচ আর ডাবল হচ্ছেও বেশি হয়েছে, তিন গুণের চেয়েও বেশি হয়েছে, চার গুণের চেয়েও বেশি হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনে শ্রম আর মূলধন যে হারে বৃদ্ধি করো উৎপাদন সেই হার অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায়। ক্লিয়ার? এরপরে আমরা আসি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। পরিবর্তনশীল উপকরণ পরিবর্তন করা যায়, যেখানে স্থির উপকরণ পরিবর্তন করা যায়।
এই জন্য এই স্বল্পকালীন সময় আর দীর্ঘকালীন সময়ের ব্যক্তিতে উৎপাদন বৃদ্ধির যে ধরন তোমাদের এই বিগত দুই ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে এবং এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, এখানে যদি তোমাদের কোনো সমস্যা অনুভূত হয় তোমরা বাড়িতে বসে বাসায় বসে যেহেতু কোভিড-19 এর প্রভাবে তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। যদি এখানে তোমাদের কাছে কোনো আমার এই ক্লাসগুলোতে যদি কোনো সমস্যা অনুভূত হয় আমার মোবাইল নাম্বার আছে তোমাদের কাছে, মোবাইল করলে আমি অকপরচিত্তে বলে দেবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায়।